একমাত্র চিকিৎসক নেই পুরুলিয়ার বলরামপুরের বাসগড় গ্রামীণ হাসপাতালে। শুধুমাত্র আউটডোর পরিষেবা মিলছে, চরম সমস্যায় পড়ছেন এলাকাবাসী। এ কারণেই বিক্ষোভ দেখানো হচ্ছে এসিসিআইয়ের পক্ষ থেকে। বাসগড় গ্রামীণ হাসপাতালে পরিষেবা এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে, চরম সমস্যায় পড়েছেন এলাকাবাসী। চিকিৎসক নেই, সে কারণেই বন্ধ রয়েছে জরুরি পরিষেবা। বলরামপুরের বাসগড় হাসপাতালে এই ধরনের পরিস্থিতি, আর এরপরেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। আমরা আরো বিস্তারিত জানব, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে। মনোরঞ্জন, ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো? দেখো, তোমাকে বলে রাখি, বলরামপুর ব্লকের বাসগড় গ্রামীণ হাসপাতাল ইতিমধ্যে চিকিৎসকদের সংকট দেখা দিয়েছে। বর্তমানে সেখানে মাত্র দুজন চিকিৎসক রয়েছে। এই যে এই দুজন চিকিৎসকের পক্ষ থেকে হাজার হাজার গ্রামবাসীদের চিকিৎসার করতে সমস্যায় পড়তে হচ্ছে, তাই ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসগড় গ্রামীণ হাসপাতালে একটি নোটিশ টাঙানো হয়েছে। সেই নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, বহির্বিভাগ এবং জরুরি পরিষেবাগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যতক্ষণ না চিকিৎসক সমস্যার সমাধান হচ্ছে। এবং এরই পরিপ্রেক্ষিতে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা, কারণ ওই হাসপাতালের উপর আশপাশের বেশ কয়েকটি গ্রাম নির্ভরশীল রয়েছে। শুধুমাত্র বলরামপুর ব্লকের বাসগড় গ্রামীণ হাসপাতালের এলাকারই নয়, বড়াবাজার এবং ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকা থেকেও বহু রোগীরা এবং রোগীর পরিবার সেই হাসপাতালের উপর নির্ভরশীল, প্রতিনিয়ত সেখানে চিকিৎসার জন্য আসেন। কিন্তু বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসকদের সংকট দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন সেখানে দুজন মাত্র চিকিৎসক, সেই চিকিৎসকরা এবং সমস্যায় পড়েছেন রোগীরাও। ইতিমধ্যেই গতকালকেই পুরুলিয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি বাসগড় গ্রামীণ হাসপাতালে পরিদর্শনে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি, তাই সমস্যায় ভুগছেন এখনো পর্যন্ত রোগীরা। তো আগামী দিনে এই চিকিৎসক সংকট রয়েছে, সেই চিকিৎসক সংকট সমাধান হয়, কবে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকেরা আসেন সেটাই এখন দেখার। আমরা কথা বললাম প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে।